আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ ঘোষণা ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সোমবার ছাব্বিশে এপ্রিল থেকে চোদ্দ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার পঁচিশে এপ্রিল টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে দেশটির বিভিন্ন প্রান্তে সৃষ্টি হচ্ছে অক্সিজেনের চরম সংকট জ্বালানো হচ্ছে গণচিতা জায়গা মিলছে না হাসপাতালের মর্গে এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ধৈর্যের পরীক্ষা চলছে এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনা ভাইরাস কোভিড নাইন্টিন মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ কেননা ওই দেশটিতে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে শনিবার চব্বিশে এপ্রিল রাতে তিনি বলেন ব্যক্তিগতভাবে তিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করা উচিত বন্ধ করতে পারলে ভালো আর যদি বিভিন্ন কারণে বন্ধ করা না যায় তাহলে সীমিত আকারে নামিয়ে আনা দরকার এছাড়াও যারা আসবেন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশের বিধিনিষেধ অব্যাহত রয়েছে চলতি মাসে প্রথম দিকে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও কয়েকদিন ধরে সংক্রমণের হার কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও কমেছে যদিও তা এখনো উদ্বেগজনক গত চব্বিশ ঘন্টায় দেশে তিরাশি জনের মৃত্যু হয়েছে অন্যদিকে নতুন রুগী শনাক্ত হয়েছে দুই হাজার ছয়শো জন আর ভারতের গত তিন দিনে প্রায় দশ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে তিন লাখ ছেচল্লিশ হাজার আটশো ছিয়াশি জন প্রাণ হারিয়েছেন দুই হাজার ছয়শো চব্বিশ জন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ